assalamu alaikum everyone what's going on i guess you all are doing really great because today we're going to look at a very interesting chart so আছেকে আম্রাই চারতের চার্টের মাধ্যমে খুব সহজেই বুশনেয়ের চেস্টা কুরো আজ আগামীকাল পরশু দিন আজ গতকাল গত পরশু দিন এই কথাগুলোকে ইংরেজিতে কীভাবে বলতে পারি তো আসলে ম্যাক্সিমাম টাইমে আমরা অনেকে হয়তো বা জানি কিন্তু আমরা গুলিয়ে ফেলি যে আসলে কোনটাকে কোন টাইমে আমরা ব্যবহার করি তো আমরা যদি চার্টের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি এদিকে আমরা পাস্টের ব্যাপারগুলো দেখবো এদিকে আমরা ফিউচারের ব্যাপারগুলো দেখব তাহলে এই জিনিসটাকে আমরা আর কখনো ভুলে যাব না চলুন দেরি না করে তাহলে আমাদের লেসনে আমরা চলে যাই সোয়াল আমরা যদি আজ দিয়ে কোনো একটা কথা বলতে চাই আজ মানে কি আমরা সবাই জানি আজ মানে হচ্ছে টুডে আজ মানে টুডে তাহলে এই আজের সামনে যদি একদিন যায় আমরা ফিউচারের আজের একদিন সামনে তাকে আমরা বলে থাকি আগামী দিন বা আগামী কাল তাই না আগামী দিন বা আগামী কাল তো যখন আমরা আগামী কথাটা ব্যবহার করি বা পরের তখন আমরা নেক্সট ব্যবহার করতে পারি তাহলে আগামী দিন আগামীকাল এর জন্য আমরা বলতে পারি নেক্সটেই অথবা আমরা আরও একটা চমৎকার ওয়ার্ড পাই সেটা হচ্ছে টুমরো তাহলে আমরা বলতে পারি নেক্সট ডে অথবা টুমরো সিমিলারলি আপনি যদি বলতে চান আগামী মাস নেক্সট মান্থ আগামী বছর নেক্সট ইয়ার আগামী সপ্তাহ নেক্সট উইক জাস্ট লাইক দ্যাট এবং এই আগামীকালের আরও একদিন আগে যদি আমরা যাই তাহলে সেই দিনটি হচ্ছে পরশুদিন তাহলে এই পরশু দিনটা কি আগামীকালের পরের দিনটা তাই না তাহলে আগামীকালের পরের দিন ডে আফটার টু মরো ডে আফটার টু দ্যাটস ইট তাহলে আজ টুডে আগামীকাল নেক্সট ডে ওর টু আর পরশু দিন ডেই আফটার টু এবার আমরা চলে আসব পিছনে আজ হচ্ছে টুডে এর একদিন পিছনে গতকাল গত দিন গতর জন্য আমরা ব্যবহার করব লাস্ট তাহলে গতদিন আমরা বলতে পারি লাস্ট ডে অথবা আমরা বলতে পারি ইয়াস্টারডে সিমিলারলি আপনি যদি বলতে চান গত সপ্তাহ লাস্ট উইক গত মাস লাস্ট মান্থ গত বছর লাস্ট ইয়ার জাস্ট লাইক দ্যাট আর এবার আমরা গতকালের আরও একদিন আগে চলে যাবো তাহলে গতকালের আর একদিন আগে যদি আমরা যাই তাকে আমরা বলে থাকি গত পরশু দিন তাহলে এই যে ইয়েস্টারডে ছিল তার আগের দিনটি কিন্তু ছিল গত পরশু দিন তাহলে আমরা বলতে পারি ডেই বিফোরডে দ্যাটস ইট তাহলে টুডেই সামনে গেলে নেক্সট ডে অ টুমরো আর একটু সামনে গেলে ডে আফটার টুমরো টুডেই পেছনে আসলে লাস্ট ওর অর ইয়াস্টারডেই আর তার একদিন আগে আসলে ডেই বিফোর এবার চলুন আমরা একটা প্রোনাউন্সিয়েশনের টিপ নিয়ে নেই ওয়াই অনেক সময় কিন্তু আমরা বলে থাকি এটাকে ডে ডে কিন্তু ডে না বলে আমরা সবাই বলার চেষ্টা করব ডেই ঠিক আছে ডে না বলে আমরা বলার চেষ্টা করব ডেই তাহলে টুডেই নেক্সট ডে ডেই আফটার টুমরো টুডেই লাস্ট ডেইস্টারডেই Day before yesterday. Okay, so well, I hope you all liked this lesson. So don't forget to share it with all your friends and family members. And you're watching One Minute English with me, where we always try to learn spoken English and grammar in the easiest way. And I hope to see you all. So stay blessed. Take care.